মোহাম্মদ নুরুল আলম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক। এই মানুষটির জীবনের বেশিরভাগ সময় কেটেছে শিক্ষকতা করে। জীবনের শেষবেলায় এসে এখনো শিক্ষার আলো ছড়াচ্ছেন তিনি, যার কৃতিত্ব স্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 1973 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার কর্মপ্রেরণার ফলস্বরূপ বিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বিদ্যালয়টির পাশাপাশি তিনি নিজেও একাধিক জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছ থেকেও তিনি পুরস্কার লাভ করেন। পরে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর 2013 সালে গাইবান্ধার মধ্য ধানগড়ায় আমার বাংলা বিদ্যাপীঠ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটিও তার ছোঁয়ায় সুনাম ও সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে। বয় অল দা ওয়ার্ডস আর শিক্ষক দিবসটা হচ্ছে শিক্ষক জাতিকে অনুধাবন করার একটা দিবস। তেনারা, তেনাদের যে দাবি, তেনাদের যে প্রয়োজন, তেনারা কি করবেন এবং কিভাবে শিক্ষার কাজে অগ্রসর হবেন এবং জাতিকে একটি আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন, এই শিক্ষক দিবসটা কিন্তু এরই আলোকে প্রতিষ্ঠিত। অতএব শিক্ষক জাতি মাথা উঁচু করে দাঁড়াবে এবং শিক্ষক জাতি তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে, এই শিক্ষক দিবসের প্রতিপাদ্য কিন্তু এটি।